তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট ট্রিক্স বলে দেবো যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলটা রকেটের গতিতে ভাইরাল করতে পারবেন। সেই সাথে আপনার চ্যানেলে যদি আপনি অনেকদিন ধরে কাজ করে থাকেন, কোনো ভিডিও যদি ভাইরাল না করতে পারেন, সেক্ষেত্রে আজকে যে ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়ে দেবো সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু আপনার দেখা গেছে যে গ্রোথ না হওয়ার চ্যানেলটাও কিন্তু একদম রকেটের গতিতে ভাইরাল করে নিতে পারবেন। তো কী সেই সিক্রেট ট্রিক্স? আর এই যে সিক্রেট ট্রিক্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো, এই ট্রিক্সটা কিন্তু আমি আমার নিজের চ্যানেলেও অ্যাপ্লাই করেছিলাম, আমিও কিন্তু সেখান থেকে সফলতা পেয়েছি এবং আমি কিন্তু অনেকটা এই চ্যানেলটা যে বড় হয়েছে অনেকটা রেজাল্ট কিন্তু আমি সেই সিক্রেট ট্রিক্সটা অ্যাপ্লাই করে পেয়েছি। আর এই যে সিক্রেট ট্রিক্সটা আপনাদেরকে দেবো, এটা অ্যাপ্লাই করে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে একটা ভিডিও থেকে আপনি আপনার চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবেন। তো কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাব সেই সিক্রেট ট্রিক্সটা জানানোর জন্য। তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করবো, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সেই সাথে ভিডিওতে লাইক দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এখন আমরা সিক্রেট ট্রিক্স নিয়ে কথা বলবো। একটা ইউটিউব চ্যানেল ভাইরাল করার জন্য বা গ্রো করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিও বানাতে হবে, ভিডিও ছাড়া কিন্তু কেউ কারো ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবে না। এখন আপনি যদি সঠিক সময়ে সঠিক ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না, আর নতুন ইউটিউবারদের ক্ষেত্রে তো সেটা কখনোই হবে না, কারণ নতুন ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার থাকে না। দেখা গেছে ভিডিও আপলোড করলে কারো সামনে যায় না বা কেউ আপনাকে দেখবে না, তাহলে দেখেন আপনার ভিডিও কীভাবে ভাইরাল হবে আর কীভাবে আপনার চ্যানেলটা গ্রো করবেন। আর যাদের চ্যানেলে বেশ কিছু সাবস্ক্রাইবার থাকে, দেখা গেছে 10,000, 20,000, 30,000 সাবস্ক্রাইবার থাকে, তাদের চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করলে কিন্তু সেখানে কিছু ভিউজ চলে আসে। তো যাদের চ্যানেল ভিউজ হচ্ছে না তাদেরকে কী করতে হবে, সঠিক সময় সঠিক ভিডিওগুলো আপলোড করে দিতে হবে। তো কী সেই সঠিক ভিডিও? 5টা ভিডিও টপিক আজকে আপনাদেরকে দেবো। এই 5টা টপিকের উপরে যদি আপনি ভিডিও বানান আর সেই ভিডিওগুলো থেকে জাস্ট একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে খুব সহজে। ইভেন আমার চ্যানেলে কিন্তু সেই যে সিক্রেট 5টা টপিক আমি আপনাদেরকে বলবো সেই টপিকের উপরে ভিডিও আছে এবং আমার প্রায়গুলো ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে, যে কারণে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আর নতুন নতুন যারা ইউটিউবে আসে এবং এই সিক্রেটগুলো যারা জানে তারা কিন্তু এইভাবেই তাদের নতুন চ্যানেলগুলো ভাইরাল করে এবং চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করা শুরু করে। তো কোন কোন টপিকের উপর ভিডিও বানালে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি? জাস্ট 5টা। এই 5টা ভিডিও আপনি 5 দিনের মধ্যে আপলোড করে দিবেন বা 10 দিনের মধ্যে আপলোড করে দিবেন। তবে অবশ্যই হাই কোয়ালিটির থাম্বনেল বানাতে হবে, সেই সাথে ভিডিও কোয়ালিটিটাও কিন্তু 100-তে 100% ভালো হইতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করা থেকে কেউ আটকাতে পারবে না। তো আমরা এখন সরাসরি ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেব এবং কোন 5টা টপিকের উপরে আপনাকে ভিডিও বানাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো এই যে 5টা টপিক আমি আপনাদেরকে দেবো, এইখানে রয়েছে বেশ 2-3টা টপিক রয়েছে যেগুলো কিন্তু হাই কম্পিটিশনের বাট সেখানে হিউজ পরিমাণে ভিউজ আসে। সো সেইখানে ভিডিও দিলে পরে যদি বাই চান্স আপনার ভিডিওটা র্যাঙ্ক করে ফেলে তাহলে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। আবার কয়েকটা টপিক দেবো যেখানে কিন্তু কম্পিটিশনটা কম, সেখানে ভিউজ কিন্তু হিউজ পরিমাণে আসে। সো এই সাইডটাতে আমি মনে করি যেখানে কম্পিটিশন কম বাট ভিউজ হিউজ পরিমাণে থাকে, আশা করি সেই সাইডটাতে যদি আপনি সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে আশা করি আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো প্রথমে সবচেয়ে বেশি কম্পিটিশনওয়ালা যে সাইট দুইটা রয়েছে আমি সেই দুইটা সাইট বলবো, সেখানে কিন্তু ভিউজও হিউজ পরিমাণে আসে। তো আমি প্রথমে সার্চ বারে চলে যাব, সার্চ বারে যাওয়ার পরে এখানে আমি লিখে দেব হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো এটা লিখে যদি আমি সার্চ করে দিই একটা বার, জাস্ট এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু ভিডিও চলে আসবে আর প্রতিটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসতেছে। ইভেন আমি আমার ভিডিও দেখাচ্ছি, তো আমি এই বিষয়টা একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি আপনারা যে ইউটিউব চ্যানেল খোলার ভিডিওটা দিবেন এটা আসলে ভাইরাল হয় কি না। আমি আমার চ্যানেল দিয়েই জাস্ট প্রমাণ দেখিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা ভাইরাল অবস্থাতে আসে। আমি যদি পপুলারে যাই, প্রথমে দেখেন হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল, এই ভিডিওটাতে কিন্তু 7 লাখের উপরে ভিউজ চলে আসছে। সো একটাবার ভেবে দেখেন যদি আপনি এই রিলেটেড ভিডিও করেন আর সেইটাতে যদি হঠাৎ করে ভাইরাল অবস্থাতে চলে যায় তাহলে কী পরিমাণে ভিউজ আপনার আসতে পারে। আর এটা কিন্তু মাত্র 8 মাসের মধ্যে 7 লক্ষ+ ভিউজ আসছে, তাহলে বুঝতেই পারতেছেন প্রতি মাসে কিন্তু প্রায় দেখা গেছে 80,000+ ভিউজ আসতেছে শুধুমাত্র আমার একটা ভিডিও থেকে। তো এখন আমরা দ্বিতীয় যে টপিকটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো, তার জন্য আমি উপরে জাস্ট লিখে দিব হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। তো
এই যে টপিকটা, এটাও কিন্তু মোটামুটি কম্পিটিশন আছে এই টপিকটাতে, বাট এই টপিকটার উপরে কিন্তু হিউজ পরিমাণে অডিয়েন্স আছে। আপনারা যদি দেখেন এখানে কিন্তু অনেক অনেক চ্যানেলের ভিডিও রয়েছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু তারা পাচ্ছে। ইভেন আমার চ্যানেলের কিন্তু এই ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে একটা ভিডিও রয়েছে, সেটাতে কিন্তু 1.5 লক্ষ ভিউজ রয়েছে। চাইলে আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। তো আমি এটা দেখাচ্ছি, আমি জাস্ট আমার প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো পপুলারে গেলাম, পপুলারে যাওয়ার পরে যদি আমি নিচের দিকে যাই, এখানে দেখেন ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম 2023, এইটা কিন্তু আমার 1,59,000 ভিউজ চলে আসছে। তো আপনারা বুঝতেই পারতেছেন কী পরিমাণে ভিউজ আসছে। তো এখন আমি আর একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে টপিকটার কম্পিটিশন কম বাট হিউজ পরিমাণে ভিউজ আছে। তো আমি এখানে এখন লিখে দেবো হাউ টু ডিলেট ফেসবুক পেজ। তো এইটা লিখে যদি আমি সার্চ করে দিই, এখানে দেখেন হিউজ পরিমাণে ভিডিও রয়েছে এবং তারা সবাই কিন্তু কম বেশি ভালো পরিমাণে ভিউজ পাচ্ছে। আর আমি নিজেও কিন্তু এই টপিকটার উপরে ভিডিও বানাইছি এবং সেটা কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো দুইটা ভিডিও বানাইছিলাম, দুইটা ভিডিওই কিন্তু আমার ভাইরাল অবস্থাতে আছে। তো এটারও প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে ঢুকে পড়লাম, ভিডিওতে গেলাম, পপুলারে গেলাম। এই যে 2 নম্বর যে ভিডিওটা রয়েছে, এটা 1 বছর আগের হাউ টু ডিলেট ফেসবুক পেজ, 4 লক্ষ+ কিন্তু ভিউজ আছে। এবং নিচের দিকে আমি যদি একটু চলে আসি, এটা 9 মাস আগে দিয়েছিলাম, 1,22,000+ কিন্তু ভিউজ চলে আসছে। দুটাই কিন্তু ফেসবুক পেজ ডিলেট সম্পর্কে। তাহলে বুঝতেই পারতেছেন এই সাইটটাতে কী পরিমাণে ভিউজ আসে। জাস্ট আপনারা একটাবার ভিডিও আপলোড করেই দেখেন, হিউজ পরিমাণে ভিউজ কিন্তু আপনারা এই সাইটটা থেকে পেয়ে যাবেন। তো এখন আমি আরও একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটার হিউজ পরিমাণে ভিউজ আসে বাট কম্পিটিশন কিন্তু একদমই কম। তো এখানে আমি লিখে দেবো দারাজ থেকে কীভাবে পণ্য কিনবো। তো এটা লিখে যদি আমি সার্চ করে দিই, এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু ভিডিও আছে, ঠিক আছে। এবং তারা সবাই কিন্তু ছোটো ছোটো ইউটিউব চ্যানেল থেকে আপলোড করতেছে এবং তারা কিন্তু হিউজ পরিমাণে ভিউজও পাচ্ছে। তো আমিও কিন্তু এই ভিডিওটার উপরে ভিউজ পাইছি। তো আপনারা এই টাইটেলগুলো একটু মনে রাখবেন, টাইটেলগুলো মনে রেখে আপনারা অবশ্যই এই টাইটেলের উপরে ভিডিও বানানোর চেষ্টা করবেন। এই 5টা ভিডিও যদি আপনি জাস্ট বানান, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবে এবং সেই সাথে সেই ভিডিওটা থেকে সব কিছু কমপ্লিট করে নিতে পারবেন। তো এই যে আমার 4 নম্বর ভিডিওটা 9 মাস আগে আপলোড করেছিলাম, দারাজ থেকে কীভাবে পণ্য কিনবো, এটা কিন্তু 2,45,000 ভিউজ আমার চলে আসছে। আর এটা কিন্তু এখনও পরিমাণে ভিউজ আসছে, এখন কিছুটা কম আসতেছে, প্রথম দিকে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসতেছিল। তো এই একটা ভিডিও থেকে কিন্তু আমার সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবং তার আগে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে কিন্তু 93,000 কিন্তু ভিউজ আসছে। তাহলে বুঝতেই পারতেছেন এই সাইটটাতে কী পরিমাণে ভিউজ আসে। তো এখন আর একটা টপিক আপনাদের সাথে শেয়ার করবো, যে টপিকটাতে মূলত আমি সাকসেস হইতে পারি নাই বাট সেই সাইটটাতে হিউজ পরিমাণে কিন্তু অডিয়েন্স আছে। সেটা কি? হাউ টু ডিলেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এই টপিকটার উপরে কিন্তু হিউজ পরিমাণে ভিডিও আছে ভাই, সবাই কিন্তু ভিউজ পাচ্ছে, বাট এই সাইটটাতে আমি টিকতে পারি নাই। কারণ এই সাইটটাতে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি বাট কোনো ভিডিও আমার ভিউজ আনে। মোট কথা, আমি যে 5টা টপিক দিলাম, সেই 5টা টপিক সবগুলোই কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে। এবং এই 5টা টপিকের মধ্যে কিন্তু আমি দেখা গেছে 4টাতেই টিকে গেছি, জাস্ট 1টাতেই টিকতে পারি নাই। তো আপনাদের 4টা টিকতে হবে না, জাস্ট 2টা বা 1টাতে যদি টিকে যান, দেখা গেছে যে মাত্র কয়েকদিনের মধ্যে বা 1-1.5 মাসের মধ্যে কিন্তু আপনি 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবেন। তো এখন থেকেই শুরু করেন, এই 5টা টপিকের উপরে ভিডিও আপলোড করেন। ভিডিও আপলোড করার পরে যদি একটা ভিডিও ভাইরাল না হয়, তাহলে আপনি এসে আমার কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই আপনার ট্রিক্সগুলো কাজে আসে নাই। আশা করি কাজে আসবে যদি আপনি সঠিকভাবে সঠিক সময় আপলোড করেন এবং ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও নতুন কিছু সিক্রেট টিপস নিয়ে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।